কল, যে কোনো মেসেজ নিয়ে আসুন নিজের ফোনে, একদম লাইভ প্রুফ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ফোনের কল এবং মেসেজ আপনার ফোনে নিয়ে আসতে পারবেন অনায়াসে। তো চলুন কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আপনি যে ফোনটার কল বা মেসেজ আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন সেই ফোনটা একবার হাতে নেবেন, এবং সেই ফোনটা হাতে নেওয়ার পরে আপনি সেই ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। এখান থেকে অবশ্যই মনে রাখবেন ডায়াল প্যাডে চলে যেতে হবে, এবং এখান থেকে আপনাকে *221 আবারও *, এবং এইখানে আপনার নিজের নাম্বার দিয়ে দিতে হবে। অবশ্যই আপনি যে নাম্বারটা ইউজ করেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এবং সব শেষে নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনারা হ্যাশ দিয়ে দেবেন এবং এখান থেকে ডায়াল অপশনে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের একটা চিহ্ন চলে আসবে, কল ফরওয়ার্ডিং এই একটা অপশন চলে আসবে, এবং এটা আপনারা সিম্পলি ভাবে ওকেতে ট্যাপ করে দেবেন। এরপরে কিন্তু আপনার মোটামুটিভাবে কাজ শেষ। এরপরে আপনার আরেকটি কাজ করতে হবে, অবশ্যই আপনারা এরপরে চেক করে নেবেন যে এই ফোন থেকে আসলে কি কি ফরওয়ার্ডিং চালু আছে। এর জন্য আপনাকে অবশ্যই *, এবং *221 এটা ট্যাপ করে দিয়ে আপনারা কলে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু এইখানে চলে আসবে যে আপনার এই ফোন থেকে কোন কোন অপশন ফরওয়ার্ডিং করা আছে। যদি না থাকে এইখানে কিন্তু ফরওয়ার্ডিং দেখাবে না। আপনারা চাইলেও কিন্তু এই কোডটা ডায়াল করে *221# ডায়াল করে প্রত্যেকের ফোনটি চেক করে নিতে পারেন যে অন্য কেউ আপনার ফোন থেকে নাম্বারে ট্র্যাকিং করে, অথবা নাম্বার হ্যাক করে, অথবা আপনার নাম্বার ফরওয়ার্ডিং করে অন্য কোথাও মেসেজ বা কল নিয়ে যাচ্ছে কিনা, আপনার ইনফরমেশন পাস করছে কিনা। আরেকটি কথা বলে রাখি, আপনি যখন এই কোডগুলো ডায়াল করবেন তখন কিন্তু আপনি যে ফোন থেকে ডায়াল করতেছেন সেই ফোনে আর কোনো কল আসবে না, সবগুলো কল আপনার ফোনে চলে যাবে, সেদিকে একটু সতর্ক রাখবেন। এবং আপনার কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আবারও আপনি এই কোডটি *#002#, আপনার কাজ শেষ হয়ে গেলে *#002# এই কোডটি আবারও ডায়াল করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে ফরওয়ার্ডিং অপশনটি আছে সেই অপশনটি ক্যান্সেল হয়ে যাবে। এতে করে আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, এখন আগের মতো করে সেই কলগুলো ঠিক সেম আগের জায়গায় চলে যাবে, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাইয়াস, এই ছিল পুরো ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর অন্যদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।